বন্ধুরা, একজন নাবিক এবং ক্যাপ্টেন তার জাহাজকে সমুদ্রের বিশাল আকৃতির ঢেউগুলো থেকে বাঁচানোর জন্য সবসময় আপ্রাণ চেষ্টা করেন। কারণ সে এই সমুদ্র এবং জাহাজ ঠিক তার পরিবারের মতোই ভালোবাসেন। কেননা সমুদ্রে জাহাজ চলাচল করা অন্যান্য যে কোনো কিছু চাইতেও খুব বেশি চ্যালেঞ্জিং, কারণ সেখানে একটি দুর্ঘটনা মানে বিশাল বড় ক্ষতি হয়ে যাওয়া। সুতরাং এর ক্যাপ্টেন সবসময় চেষ্টা করেন যে কোনো পরিস্থিতিতে নিজের পরিবারের চাইতেও বেশি ঝুঁকি নিয়ে জাহাজটিকে রক্ষা করার জন্য। এ কারণে জাহাজের ক্যাপ্টেন সবসময় চেষ্টা করেন জাহাজটিকে সবচেয়ে নিরাপদ জায়গা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সমুদ্র কখন তার দানবীয় রূপ ধারণ করে সেটি বোঝা খুবই কঠিন। বিশাল আকৃতির ঢেউগুলো থেকে বাঁচতে অনেক সময় নাবিকরা জাহাজের পথ পরিবর্তন করে, গতি কমিয়ে আনেন, এছাড়া বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন। একজন ক্যাপ্টেন এবং তার নাবিকরা চেষ্টা করেন সমুদ্রের খারাপ আবহাওয়ায় জাহাজটিকে যথাসম্ভব দুর্ঘটনা কমিয়ে আনার জন্য। আর এভাবেই মূলত বিশাল আকৃতির এক একটি জাহাজ সমুদ্রের ঢেউগুলো থেকে নিরাপদে চলাচল করে। সমুদ্রে বড় বড় ঢেউগুলো থেকে বেঁচে থাকার প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর আকার। এই জাহাজগুলো বিশাল আকৃতি এবং ওজনে অনেক বেশি, শত শত হাজার টনের বিশাল এসব জাহাজের ওজন ঝড় আর ঢেউয়ের শক্তির বিরুদ্ধে পাল্টা শক্তি হিসেবে কাজ করে, যা উত্তাল সমুদ্রের দানবীয় ঢেউয়ের মধ্যেও জাহাজ ডুবিয়ে দেয়াকে কঠিন করে তোলে। জাহাজগুলো অনেক বেশি ওজন হওয়ার ফলে সহজে সেগুলো ব্যালেন্সও হারায় না। তাছাড়া জাহাজে অনেক শক্তিশালী উপকরণ ব্যবহার করা হয় যা বড় বড় ঢেউ সহ্য করতে সক্ষম। জাহাজগুলো কিভাবে বড় বড় ঢেউ মোকাবেলা করে সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বড় বড় জাহাজগুলোর ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যেন তারা সমুদ্রের বড় বড় ঢেউগুলোর প্রভাব কমিয়ে আনতে পারে। তাদের সামনের অংশ সরু হয়ে থাকে যেন ঢেউগুলো বাধাপ্রাপ্ত না হয়ে বরং দুই দিকে ছড়িয়ে পড়ে। এর ফলে ঢেউয়ের চাপ দুই দিকে ছড়িয়ে পড়ে এবং জাহাজের উপর চাপ কম পড়ে। জাহাজের দুই পাশে খালি ট্যাঙ্ক থাকে যেগুলো প্রয়োজনের সময় পানি ভরা হয়। দুই দিকে পরিমাণ মতো পানি দিয়ে জাহাজের ব্যালেন্স ঠিক রাখা হয় এবং এর মহাকর্ষণ শক্তির কেন্দ্রের দিকে নিয়ন্ত্রণ করা হয় ব্যালেন্স ট্যাঙ্কের মাধ্যমে। ঝড় বা ঢেউ থেমে গেলে ট্যাঙ্ক থেকে পানি অপসারণ করে দেওয়া হয়। বন্ধুরা, সাইক্লোন ঝড়ে বঙ্গোপসাগরে জাহাজের কি ভয়ানক অবস্থা হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে, আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। যাই হোক, অভিজ্ঞ ক্রু এবং তাদের অপারেশন পদ্ধতিও উত্তাল সমুদ্র জাহাজকে স্থিতিশীল রাখতে বড় ভূমিকা পালন করে। তাদের অত্যন্ত সাহসিকতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা ভারসাম্য ধরে রেখে জাহাজকে আপন গতিতে এগিয়ে নিয়ে চলে। মূলত যারা জাহাজে কাজ করে তাদের শুরুতেই ঝড় থেকে বাঁচার নিয়ম শিখিয়ে দেওয়া হয়। কিভাবে ঝড় থেকে জাহাজকে রক্ষা করতে হয় তারা সেই বিষয়ে আগে থেকেই অবগত থাকে। ফলস্বরূপ যখন কোনো বড় ঝড় আসে তখন তারা নিয়ম অনুযায়ী অপারেশন পরিচালনা করে। জাহাজের ক্যাপ্টেন যথাসম্ভব নিরাপদ স্থানে জাহাজটিকে সরিয়ে নিয়ে যান। বিশাল আকারের ঢেউ থেকে বাঁচতে নাবিকরা অনেক সময় জাহাজের গতি ও পথ পরিবর্তন করে নেয়। ধীর গতি এবং নানা কৌশলে জাহাজের অবকাঠামো ক্ষতি রোধ করে ঝড়ের প্রভাবকে কমিয়ে আনতে সাহায্য করে। আর এভাবেই মূলত একটি জাহাজ বড় বড় ঢেউ এবং ঝড়কে মোকাবেলা করে টিকে থাকে। আধুনিক জাহাজগুলোতে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম যা তাদের ঝড়ের মাঝে সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। রাডার, GPS, আবহাওয়া পূর্বাভাস দেওয়া সরঞ্জাম নাবিকদের সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাহাজে থাকে অত্যাধুনিক এসব মেশিন রুক্ষ আবহাওয়ার পরিস্থিতির তথ্য সরবরাহ করে জাহাজকে সঠিকভাবে চলতে সাহায্য করে। এছাড়া বড় জাহাজে দুটি ইঞ্জিন কার্যকর থাকে। দুটি ইঞ্জিন চালিয়ে অনেক বড় বড় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এগুলো চলতে পারে। ঝড়ের সময় জাহাজ একটি বিশেষ কৌশলে নির্দিষ্ট গতিতে চালিয়ে ভারসাম্য ঠিক রাখেন এর নাবিকরা। এতে ঝড়ের সময় বন্দরের চেয়ে গভীর সমুদ্রে জাহাজগুলো নিরাপদে থাকে। আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের সর্বত্র ঝড়ের সময় জাহাজ সমুদ্রের তীরে না রেখে গভীর সমুদ্রে চলে যায়। কেননা জাহাজের জন্য সমুদ্র তীর থেকে গভীর সমুদ্র বেশি সুরক্ষিত। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মতে জাহাজ সাগরে নিরাপদ থাকে। সুপার সাইক্লোন অথবা হেভিং টু হলে সাগরে জাহাজ ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারবে। ঢেউ চলে যাওয়ার পর পানিতে আছড়ে পড়বে কিন্তু কোনোভাবেই এটি ডুবে যাবে না। এতে জাহাজে থাকা মালামালও সুরক্ষিত থাকে। এ সময় জাহাজগুলো সমুদ্রে পাঠিয়ে না দিলে বিপদ আরও বাড়তে পারে, কারণ জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসের ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে তখন ঢেউয়ের ধাক্কায় জাহাজগুলো উপরে উঠে যায়। পরবর্তীতে জাহাজ যখন নিচে নামে সে সময় জাহাজের তলা ফেটে যেতে পারে, তাই জাহাজগুলো তীরে রাখা হয়। তবে উত্তাল সমুদ্রের ঢেউয়ে টিকে থাকা খুব সহজ কাজ নয়। তবুও এই চ্যালেঞ্জ নেওয়ার মতো ক্ষমতা রয়েছে বড় বড় বিশাল আকৃতির এ সকল জাহাজগুলোতে। আর এই প্রক্রিয়াটি অসাধারণ প্রকৌশলী বিদ্যার এক উৎকৃষ্ট উদাহরণ, যার মাধ্যমে বিশাল সব ঢেউকে পেছনে ফেলে সমুদ্রের বুকে এগিয়ে চলে এ সকল জাহাজ।
অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।